তিনি উল্লেখ করেছেন ইংরাজি প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং বলেছেন যে মালদহে তৃণমূলের শিক্ষাশীলের একজন নেতাই প্রশ্ন তিনি ফাঁস করে দিয়েছেন। দেখুন, একটা দায়িত্বশীল কোন রাজনৈতিক দলের নেতার শুধু সস্তা প্রচারের জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে, ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন যে মানসিকতা তাই নিয়ে ছেলে খেলা করার কোনো অধিকার নেই। কোথাও কোনো প্রশ্ন ফাঁস হয়নি। কিছু ক্ষেত্রে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে যখন ছাত্রছাত্রীরা হলে ঢুকে যাচ্ছেন তখন সেখানে আর প্রশ্ন ফাঁস অফাঁসের কোনো বিষয় নেই, তো কোনো না কোনো সময় তো একটা প্রশ্নপত্রটা খুলতে হবে, কোয়েশ্চেন পেপারের সেটটা তো খুলতে হবে তাদের দিতে গেলে। তো তারা তো হলে ঢুকে বসে আছেন, তারা জানবে কোত্থেকে কি প্রশ্ন। এবার সেই খোলার সময় যদি অন্য রাজনৈতিক দলের মনোভাবাপন্ন কোন ব্যক্তি সেটা তার দলের নেতাদের দিয়ে বলেন এই দেখুন ফাঁস হয়ে গেছে, তো যখন পরীক্ষা তার পাঁচ মিনিট দশ মিনিট আগে যদি প্রশ্নপত্র খোলা হয় সেই পরীক্ষার্থীরা তো ততক্ষণে হলে বসে নিজের আসনে বসে গিয়েছে, তো প্রশ্নপত্র খুলবে না। তো সেগুলো নিয়ে যদি এই সস্তা রাজনীতি, কুৎসিত রাজনীতি করা হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বাম জমানার পরীক্ষাগুলো ভুলিনি, যে সেই চরম কঠিন প্রশ্ন হাহাকার চলছে খাতা জ্বালায়, 1994 সাল প্রশ্ন জ্বালিয়ে বিক্ষোভ, শিক্ষক শিক্ষিকারা আক্রান্ত হচ্ছেন, ছাত্ররা খুঁজছে, আবার পরীক্ষা নিতে হচ্ছে। এবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে কদিন আগেই তো গুজরাটে একটা পরীক্ষার প্রশ্ন নিয়ে চূড়ান্ত বিতর্ক হয়েছে, ফলে এগুলো ছেড়ে একটা শান্তিতে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। সুকান্ত মজুমদার, আপনি শিক্ষক সমাজে আছেন, সেখানে সস্তা রাজনীতির জন্য এই ধরনের কুৎসিত কাজগুলো করবেন না। দেখুন, এগুলো একটা সস্তা কুৎসিত রাজনীতি। এটা আমি আবারও বলছি, যদি একটা পরীক্ষা যে সময়ে শুরু হবে তার দশ মিনিট পাঁচ মিনিট আগে ছাত্রছাত্রীরা তাদের সিটে বসে গেছেন, এবার প্রশ্নপত্রটা দিতে গেলেও তো সেই সেটটা খুলতে হবে। এখন সেই সময় যদি কেউ তার ছবি তুলে নিয়ে আর একজন কারোর নেতাকে পাঠান, তার সঙ্গে সেই পরীক্ষার হলে সেই পরীক্ষার্থীর কি সম্পর্ক, ফলে আদৌ এটা হয়েছে কিনা প্রশ্নের বিষয়। আর যদি আদৌ কেউ কাউকে পাঠিয়ে থাকেন সেটা সরকারের বিরুদ্ধে কুৎসামূলকভাবে ব্যবহারের জন্য। ছাত্রছাত্রীদের একটা সুষ্ঠু পরীক্ষা চলছে, তাই নিয়ে এই ধরনের ছেলেখেলা করা এটা বাড়াবাড়ি চূড়ান্ত হচ্ছে। এইসব সস্তা কাজ করবেন না সুকান্তবাবু।